আমরা একটু রওনা হয়েছি, একটা জায়গায় যাব, সেটা হলো আরবের জাহিলিয়াতের যুগে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, ওই জায়গা দেখার জন্য আমরা হোটেল থেকে রওনা হয়েছি। কাবা শরীফের ওটা 86 নম্বর গেট থেকে, 86 নম্বর গেট থেকে আমরা হাঁটবো। এগুলো হলো আশপাশের বিল্ডিং, শুধু বিল্ডিং আর বিল্ডিং, এটা ছবি দেন, এটা ছবি কোনটা? হ্যাঁ, ভিডিও হয়ে গেছে, শুধু উঁচু উঁচু বিল্ডিং। আমরা এই যে এটাতে থাকি, সবুজটাতে, আকাশে মেঘ আছে, আজকে রোদ নাই। দুইটা সম্ভাবনা আছে, একটা হলো আমরা ই পাবো, বৃষ্টি হলে হয়ে গেল, আর না হলে রোদ থেকে বাঁচবো। এই জন্য দুইটাই সম্ভাবনা আছে, মানুষের অভাব নাই, আপনি যেখানেই যাবেন শুধু মানুষ আর মানুষ। উদ্দেশ্য একটা, আল্লাহ সন্তুষ্টি, আহ্বান থাকবে সকলের জন্য, কোন দিকে আহ্বান থাকবে সকলের জন্য, যাতে করে আমরা কি করতে পারি, এখানে আসতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে এখানে নিয়ে আসেন অন্তত একবার হলেও। সুন্দর জায়গা, এই যে হোটেল, এখানে নামাজ পড়ে। ও, কাল তো মনে হয় আমরা ওখানে নামাজ পড়েছি। ও, ওইদিকে বিল্ডিং এর অভাব নাই, এত জায়গায় মানুষ নামাজ পড়বে। হ্যাঁ, সুবহান আল্লাহ। যা আমাদের সবাই কই, আপনি পিছনে ডানে, বৃষ্টি শুরু হয়েছে, এক দুই ফুট করে বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, এইটা কি রাস্তা? ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিল রোড, এখানে এটা নিচে, এটার ভিতর দিয়ে যাব না, না সাইড দিয়ে, সাইড দিয়ে হলে ওইটা দিয়ে যেতে হবে, এই যে এটা দিয়ে। আচ্ছা চল, ওই যে ভিজব না, ভিজব না, চল ওই যে, ওই যে, ওই যে, ওই যে রাস্তা নিচে দেখো। হ্যাঁ, মাটি হয়েছে, ওটাই চলেন।
মোটামুটি আমরা চলে এসছি এখন। এই যে এই অংশটা হলো ব্রিজ, রাস্তা রাস্তা ওভারব্রিজ, এ হলো রাস্তা, রাস্তা যে নিচের অংশ এটাই মূলত এই সেই জায়গা যেখানে সবাইকে জীবন্ত ফুটে ফেলা হতো। আমরা ওভারব্রিজ হয়ে যেতাম, জীবন্ত সন্তানকে পুঁতে ফেলা এই যে এই যে মাটি দেখা যাচ্ছে অংশ, এই কত এই জায়গাটা এই সেই জায়গা যেটা হলো কবরস্থান, সন্তানদের পুঁতে ফেলা হতো জীবন্ত সন্তানদের। আসসালামু আলাইকুম।